আসসালামু আলাইকুম, আমি সৈয়দ কামরুজ্জামান রিপন। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে একটি নেক জেএস প্রজেক্ট আপনি সি প্ল্যানে ডিপ্লয় করবেন। এটা আমার একটা নেক জেএস প্রজেক্ট, আমি অনেক আগে তৈরি করেছিলাম একটা মুভি সাইট। এই সাইটে ডাটাগুলো আসছিল আপনার টিএমবিডি, একটা মুভি সাইট আছে ওখান থেকে আসছে। আমি এখানে ফ্রি অ্যাকাউন্ট করেছি, অ্যাকাউন্ট পরে আমার একটা এপিআই দিয়েছি, ওই এপিআইটা আমি আমার প্রজেক্টে দেওয়ার পরে এই ডাটাগুলি ফেস করে আসছে। এখানে যদি আমি টপ রেট ক্লিক করি, তো টপ রেটের যে মুভিগুলি ওই সেটা সাইট অনুযায়ী তখন সে এখানে শো করবে। সবগুলি আসছে ডাটা ফেস করে, কমেডি করবে কমেডি। তা আমার পরবর্তী প্ল্যান আছে এরকম একটা মুভি সাইট আপনি কীভাবে তৈরি করবেন তা ধাপে ধাপে দেখাবো। আর এই সাইটটা আপনার রেসপন্সিভ দেখছেন, কারণ হলো কি এটা আপনার নেক্সট জেস দিয়ে করা, নেক্সট জেস আর টেলউইন। টেলউইনটা খুব মজার জিনিস, আপনারা যদি ইউজ করে থাকেন তাহলে খুব মজা পাবেন, কারণ এটা দিয়ে আপনার রেসপন্সিভ করতে খুব ইজি হয়। তা আমার আজকে কোনো প্ল্যান নেই এটা নিয়ে আপনাদের কথা বলে, আমার আজকে যে প্ল্যানটা হলো সেটা হলো কি কীভাবে একটি নেক্সট জেস প্রজেক্ট আপনি সি প্ল্যানে ডিপ্লয় করবেন। সেক্ষেত্রে আমি যদি আমার ফাইলে যাই, ফাইলে আমি এই যে আমার টেলউইন কনফিগারেশন আর প্যাকেজেশনের এই যে আমার কনফিগারেশন, তো আমি যেটা আমার সার্ভার ডিপ্লয় করার জন্য ফার্স্ট আমি কী করবো, প্রথমে আমি আমার সাইটে যাই, এখানে আমি নেক্সট জেস প্রজেক্টে যাবো। নেক্সট জেস যে ইয়েটা আছে ওদের মূল যে সাইট নেক্সট জেস, এখানে গেলাম। এখানে যে ডকুমেন্টেশন আপনি কী করবেন, কাস্টম সার্ভার লিখবেন। আমি আগে করেছিলাম, তো আমি আপনাদের পোস্টিংটা দেখে দিই, ডকুমেন্টেশন দেখে করলে কি জিনিসগুলি মুখস্থ করা লাগে না, জাস্ট আপনার ডকুমেন্টেশন এখানে আছে আপনি বুঝে ফেলবেন এখানে, কারণ অনেক সময় মানে প্রতি বছরই তো আপডেট হচ্ছে, আপনি এটা কীভাবে আপনাকে মেনটেন করবেন। সবচেয়ে ভালো কি প্রতিবারই যখন করবেন আপনি সার্ভার ওদের ডকুমেন্টেশনে যাবেন, কারণ ডকুমেন্টেশনে গেলে তখন দেখবেন যে কোনো আপডেট থাকলেও সে শো করবে। যাই হোক, এই যে আমার এখানে দেখাচ্ছে আমার ফাইলের নামটা কী হবে, server.js। আমি কিন্তু আগে করেছিলাম দেখে, এই নামে একটা ফাইল তৈরি করেছি server.js, এই ফাইল তৈরি করছি, আর মূল যে ইয়েটা কোডটা আমি এখানে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিয়েছি। এটা হলো প্রথম ধাপ গেল। তারপর আমি করেছি কি আইটি নিচে গিয়ে যে এই যে এই লাইনটা আছে না, স্টার্ট নোড হাইফেন nvn ইকুয়াল টু প্রোডাকশন তারপর স্পেস নোড তারপর server.js, এই ফাইল লাইনটা কপি করে আমার প্যাকেজ জেসনে এখানে আমি পেস্ট করে দিয়েছি। এটা করার পরে আপনি npm রান ডেভ যদি npm ইনস্টল যদি চালু করেন তাহলে অনেক সময় করতে হয় ইরো দেখাতে পারে, ইরো দেখালে আপনি তখন গুগল সার্চ দিয়ে দেখে নেবেন, কারণ আমার ক্ষেত্রে একটা প্রবলেম হয়েছিল। পরে আমি গুগলে সার্চ দেওয়ার পর দেখিয়েছিল কি আমার কম্পিউটার একটা প্যাকেজ ইনস্টল করা লাগবে, আমি চেষ্টা করেছি হয়ে গেছে, আমার নামটা মনে নেই এই জন্য দিতে পারছি না। যাই হোক, এটা আমার হয়ে গেল। এটা দুই নম্বর ধাপ। তিন নম্বর ধাপ করবো কি, আমি আমার কমান্ডটা দিব। কমান্ডটা কি, আমি ফোল্ডারে যদি যাই npm রান বিল দিব তখন এই next একটা ফোল্ডার তৈরি হবে। আমি এখানে যাই, এখন আমি npm রান বিল্ড এই নিয়ে এটা একটা কমান্ড এটা দিলাম, এখন হবে কি দেখেন এখানে একটা .next নামে একটা ফোল্ডার তৈরি হবে। এটা একটু সময় নেবে, এই যে এসে পড়েছে, এটা প্রপারলি হোক। এটা হয়ে গেলে তখন আমরা একটা আবার টেস্ট করার জন্য আমার npm স্টার্ট দেওয়ার পরে আমার এটা চালু হয়েছে কোনো সমস্যা ছাড়াই, তাহলে এটা মোটামুটি ওকে আছে। তাহলে আমি এটা ঠিক আছে সমস্যা নেই, আমি আমার ফোল্ডারে যাই, এখানে যে এই এটা আমি ফেলে দিই, আগে জিপ করা ছিল, আমি পুরোটা নিয়ে জাস্ট নোট মডিউলটা আমি বাদ দিয়ে তাতে এখানে জিপ করব। এই যে আমার জিপ হয়ে গেছে, এখন আমি আমার সি প্যানেলে যাই, এটা আমার সি প্যানেল মূল ডোমেনটা kamunjuma.xyz হিট করি, এটাই দেখাবে। তা আমি দেখাবো কীভাবে আপনি মূল ডোমেনে নেক্সট জেসটা ডিপ্লয় করবেন আবার সাব ডোমেনে কীভাবে করবেন, দুই পোস্টিং আমি দেখাবো। আমি আমার সি প্ল্যানে গেলাম, একটু রিফ্রেশ করে নিই, আমি এখন আমার ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যে এইখানে আমি এই যে আমার রুট হোম এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি একটা ফোল্ডার তৈরি করব। হ্যাঁ, ফোল্ডার না এই ক্লিক করলাম, ফোল্ডার নাম দেবো কি নেক্সট জেস অ্যাপ টু দি, হ্যাঁ tw2, এই নামে একটা ফোল্ডার তৈরি করলাম, ক্রিয়েট ফোল্ডার দিলাম, এই যে নেক্সট জেস অ্যাপ টু। এখানে একটা জিনিস বলে রাখি, আমি যখন ডাইরেক্ট ফোল্ডার তৈরি করলাম, হ্যাঁ পরবর্তীতে আপনি ডিলিট করতে পারবেন না, ডিলিট করতে গেলে একটু ঝামেলা করে কোনো সিকিউরিটি পারপাসে। আর কিন্তু আপনি যদি একটা সাবডোমেন যখন তৈরি করবেন না নেক্সট জেস অ্যাপ টু, তখন সে একটা নামে একটা সাব ফোল্ডার তৈরি করবে, তখন আপনি ফোল্ডারটা ডিলিট করতে পারবেন। তো আমি নেক্সট জেস অ্যাপ টু নামে একটা ফোল্ডার হয়ে গেলো, এটা ভিতরে ঢুকলাম, ঢোকার পরে
এখানে কিছুই নাই, তা আমি করছি কি এই যে এখানে যে এটা কপি করলাম, কপি করে আমার এই যে ফোল্ডারে সার্ভারে সিপ্যানেলের যে ফোল্ডারটা এখানে আপলোড বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ক্লিক করে আমি লোকেশনটা দেখিয়ে দিলাম কোথায় আমার এটা। হ্যাঁ প্যাকেজ ডট জিপ এই এটা দেখিয়ে দিলাম, এখন প্রায় এগারো মেগাবাইট মতো, প্রায় এগারো মেগাবাইটের মতো হ্যাঁ হয়ে গেছে। এটা কেন দেখাচ্ছে মানে আমার সার্ভারে সমস্যা থাকতে পারে। আচ্ছা দেখি এটা আমি আবার এটা ইয়ে করি, দেখি কী করে সে, আশা করি হয়ে যাবে এবার। এবারও তাই আসছে কেন যেটা দেখাচ্ছে আমিও বুঝতেছি না আজকে। আচ্ছা আবার দ্বিতীয় টুকরে সে বলছে এটার নামে একটা ফোল্ডার আছে, তাও একটু আমি রিরাইট করছি। রিরাইট করার পরে হ্যাঁ ঠিক আছে এটা হলো, আমি একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে এটাকে এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করার পরে আমার প্রথম সিপ্যানেলের একটা প্রথম ধাপটা শেপ শেষ, প্রথম ধাপটা শেষ হলো। এরপর আমি আমার সিপ্যানেলের ইয়েতে যাই, নোডজেস ফাংশনে যাই, এখানে যে আমি একটা একই একটা অ্যাপ্লিকেশন তৈরি করব। আমার ফোল্ডার নাম কি রুট দেখতে যাই, ফোল্ডার নামটা আমি কপি করি, এটা লাগবে আমার। হ্যাঁ আমার হলো নেক্সট জেস অ্যাপ টু, তো এখন আমি ক্রিয়েট অ্যাপ্লিকেশন ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে আমি লেটেস্ট ভার্সনটা দিলাম, ডাব্লিউ ভার্সন প্রোডাকশন দিলাম, আর আমার যে ডিরেক্টরি সেই ডিরেক্টরি কোথায় এটা হলো কি এই যে নেক্সট অ্যাপ টু, এটাতে যাব। এটাতে যাওয়ার পরে এখানে আমি আমার রুট ডিরেক্টরি দিলাম, রুট ডিরেক্টরি কী হবে নেক্সট অ্যাপ টু, কারণ এই নামে একটা ফোল্ডার তৈরি করেছিলাম, এই ফোল্ডারে কিন্তু আমার প্রজেক্টটা আছে। এটা দেওয়ার পরে আমি এপিআই অ্যাপ্লিকেশন ইউআরএল এটা দিব, মূল ডিমেন্ট্রি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি লিখব কি এটা কোন ফোল্ডার রিড করবে, এখানে সার্ভার ডট জেস এই নামে একটা ফোল্ডার তৈরি করেছিলাম, এটা কিন্তু আপনার নেক্সটের ডকুমেন্টেশন দিয়েই আছে কিভাবে একটি কাস্টম সার্ভার তৈরি করবেন। যখন সে এই ফাইলটাকে নামটা দিব সেই ফাইলটাকে রিড করে কীভাবে আপনার সার্ভারটা রিড করাবে ওখানে কিন্তু বলাই আছে, চার 3000 পোর্টে, সে 3000 পোর্টে এটা রান করবে। তো আমি লিখি এস ই আর ভি ই আর সার্ভার ডট জেস, এটা করার পরে আমি ক্রিয়েট অ্যাপে গেলাম, এটা আমার অ্যাপটা তৈরি হয়ে গেল। এটা করার পরে তারপর আমার করতে হবে কি নোট মডিউল নামে একটা একটা ফাংশন আসবে, ওখানে আমার ক্লিক করতে হবে, কারণ এখানে আমি কিন্তু যখন আমরা জিপ করেছিলাম তখন কিন্তু আমরা নোট মডিউল নামে কোনো ফোল্ডার জিপ করিনি, দেখুন নাই। তাহলে আমি এখান থেকে npm রান ইনস্টল এখানে ক্লিক করলাম, সে করবে কি এই প্যাকেজ যে ফাইলটা আছে না এখানে এটা ফাইল রিড করে যা যা প্যাকেজ সে অনুযায়ী রিড করবে। এখন আমি যদি এখানে একটা রিলোড দিয়ে দেখবেন যেটা লিঙ্ক ফাইল দেখাবে নোট মডিউলের, এই যে লিঙ্ক ফাইল সে এই যা যা প্যাকেজ দরকার ওগুলি তার সার্ভারে আলাদা একটা লোকেশনে সে ইনস্টল করে নিবে। ফলে আমার দেখা হলে কি আমার সিপ্যানেল ড্রাইভারের চাপটা কমে যাবে, তখন এটা করতে একটু সময় নেবে, সাধারণত নির্ভর করে আপনি কতগুলি প্যাকেজ আপনি ইনস্টল করেছেন সেটা আপনি নির্ভর করে, যদি আপনার প্যাকেজ কম থাকে তাহলে তো সময় লাগবে না, আর যদি প্যাকেজটা বেশি ইনস্টল করে তাহলে সময় লাগবে। আমারটা এই যে হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেল মোটামুটি এটা হয়ে গেল। এখন আমি আমার যদি মূল ডিরেক্টরি যদি হিট করি হবে না, কারণ কি কারণ হলো আমি এখনও এটা আমার ইয়ার ইঞ্জিনিসটা ক্লিয়ার করিনি, ইঞ্জিনিসটা ক্লিয়ার করি, ইঞ্জিনিসটা ক্লিয়ার করার পরে এখন আমি করবো কি এটি রেজিস্টার দিতে, হ্যাঁ রেজিস্টার দিলাম, এখন আমি যদি আমার হিট করি তাহলে আশা করি হয়ে যাওয়ার কথা। এই যে হয়ে গেছে আমার সাইটটা, সে ওই যে টিএমবিডি যে ওয়েবসাইট সেখান থেকে ডাটাটা ফেস করে সে নিয়ে আসছে। টেলোইন দিয়ে করা হয়েছে, তো আপনার রেসপন্সিভটা খুব ভালো, টেলোইনটা আসলে খুব মজার জিনিস। আমি ফার্স্টে ভাবছিলাম যে খুব একটু জটিল জিনিস, পরে যখন আমি ইউজ করলাম দেখলাম খুব ইজি। তা আমি যদি আমার পরবর্তী প্ল্যান হলো যে আপনাদের কীভাবে একটি সাইট ক্লোন করে করতে হয়, যেমন থেকে দেখে দেখে করবেন কীভাবে সহজে করা যায়, এটা আমার চেষ্টা আছে পরবর্তীতে কীভাবে করবো এটা। তা তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে একটি
নেক্সজেস অ্যাপ আপনি সিপ্যানেলে ডিপ্লয় করবেন আপনার মূল্যবিনে। এই গেল একটা পজিশন। এখন আমি দেখাবো দ্বিতীয় পজিশন। দ্বিতীয় পজিশনটা হলো কি, কীভাবে আপনার একটি সাবডোমেনের মাধ্যমে আপনি নেক্সজেসটা ডিপ্লয় করবেন। জিনিসটা একই, জাস্ট আপনার একটা সাবডোমেন তৈরি করবেন। আমি তাও দেখাচ্ছি ধাপে ধাপে, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। তা আমি একটা সাবডোমেন তৈরি করি। সাবডোমেনটা কোথায় গেল, এই যে সাবডোমেন, এখানে আমি দেবো কি অ্যানি নেক্সট নেক্সট অ্যাপ অ্যাপ টু। এর আমি একটা সাবডোমেন তৈরি করলাম, ক্রিয়েট করলাম, হয়ে গেল। সাবডোমেন যখন তৈরি করবেন না, তখনই দেখবেন যে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, নেক্সট অ্যাপ টু। আর এই যে আমার ফোল্ডার, হ্যাঁ, এখানে জাস্ট আমি আমার আগে যে ডাউনলোড আপলোড করেছিলাম নেক্সট জেস ওইটাই আপলোড করবো। দেখিয়ে দিই কোথায়, এই যে পেজ ডট জিপ, এটাকে আমি আপলোড করছি, ওটা হোক। আবার সে একই সমস্যা, রেওট দিই। আচ্ছা আমি আবার এটা ট্রাইটা করি, তাহলে আমাদের সুবিধা হবে। রিফ্রেশ করি, এমনি সমস্যার কথা না আমার। তারপর যেহেতু শুধু একটা অপশন আছে, এটা করি আমি, হ্যাঁ, ওই সময় লাগবে না, যেহেতু এক প্রায় 12 মেগাবাইটের মতো তো সময় লাগবে না। এই যে হয়ে গেছে, এটা আমার হয়ে গেল, একটু রিলোড করি, এটাকে আমি এক্সট্রাক করি, এক্সট্রাক হয়ে গেল। এখানে কিন্তু আমার কোনো নোট মডিউল নেই, তো আমার কী করতে হবে, এই যে আমি যদি আবার ইয়েতে যাই আমার অ্যাপে, হ্যাঁ, নোট জেস অ্যাপ্লিকেশনে, যে নোট জেস ডেটা অ্যাপ্লিকেশন তৈরি করার, ওখানে যদি যাই, ওখানে যেয়ে আমি জাস্ট ক্রিয়েট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ক্রিয়েট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আমার যে এটার যে রুট ডিরেক্টরি, এটা রুট ডিরেক্টরি গিয়ে দেখি আমার কী দেখছে, নেক্সট জেস অ্যাপ টু কমেন্ট ওয়ান ডট এক্স ওয়াই জেড, নেক্সট এই যেটা, এইটা কপি করি, কপি করে আমার এখানে দেখিয়ে দিই। হ্যাঁ, এখানে দেখা দেওয়ার পরে আমার ভার্সন লেটেস্টটা নিই আর প্রোডাকশনে যাই। এটা ইউআরএলটা হবে কি, আচ্ছা এটা রিফ্রেশ করা লাগবে, কারণ রিফ্রেশ না করা হলে জিনিসটা আসে না। হ্যাঁ, আমি রিফ্রেশ করে নিই, রিফ্রেশটা হোক, তাহলে দেখাবে কি, এখানে দেখি এই যে আমার নেক্সট অ্যাপ টু এই ডোমেনটা আসছে। আমি আমার ডিরেক্টরিটা পেস্ট করে দিলাম, এখানে সাবডোমেনে ভার্সনটা দিলাম, প্রোডাকশনে দিলাম, আর আমার যে রেজিস্টার ফাইলের নামটা কি, সার্ভার ডট জেএস, servervier সার্ভার ডট জেএস, এটা দিয়ে আমি ক্রিয়েট করলাম আমার 2 নম্বর অ্যাপ তৈরি হলো। হ্যাঁ, এটা হোক, এটা হওয়ার পরে আমরা পরবর্তী প্রশ্ন হলো কি, নোট মডিউল ইনস্টল করব। এনপিএম ইনস্টল দিলে নোট মডিউলটা লিঙ্ক হবে। এখানে যদি আমি যাই, এখানে এই যে আমার ইয়াটা ফোল্ডারটা নেক্সজেস অ্যাপ ডট কামন জমা ডট এক্স ওয়াই জেড, এটা ভিতরে ঢুকি, এর মধ্যে তো আমার নোট মডিউল নামে কোনো ফোল্ডার নেই। এখানে আসে এটা আমার হয়ে গেছে। এখন আমি করবো এনপিএম রান ইনস্টল, এটা ক্লিক করলে তাহলে সে করবে কি, ওই যে আগের মতোই প্যাকেজ ডট জেসনের যা প্যাকেজ আছে ওর যে সে রিড করে তার সার্ভার থেকে সে আমার এখানে লিঙ্ক করে দিবে। এটা একটু সময় নেবে, দেখি কত সময় নেয়। এটা ঠিক আছে, আর আমার এখানে তাও ভুল সাইডটা তো রাখা উচিত ছিল। আচ্ছা আমি আবার নিয়ে আসি, আমার এটা ভুল সাইডটা নিয়ে আসি, ভুলে বাদ হয়ে গেছিলো এটাও, আর আমার এটা এখনো হয়নি। আই থেকে এটা আসুক, এটা আমার মূল ডোমেনে হিট করলে এই এই ওয়েবসাইটটা দেখাচ্ছে, এটা একই সেট দেখাবে। কিন্তু আমার মূল উদ্দেশ্য হলো কি, একটা আপনার আপনার মূল ডোমেনে, একটা হলো আপনার সাব ডোমেনে কীভাবে আপনি একটি নেক্সজেসের অ্যাপ ডিপ্লয় করবেন। আমার হয়ে গেছে মোটামুটি, এখন আমি জাস্ট আমার সার্ভারের একটি ক্লিয়ার ক্যাশ করবো, ক্যাশ হয়ে গেল। এখন আমি এখানে যদি ক্লিক করি আমার ওই যে এই ডোমেন অনুযায়ী সে এই হিটটা করবে, এই যে এসে গেছে। এখানে দেখেন আমার ইউআরএলটা কি, নেক্সজেস অ্যাপ টু ডট কামরুজ্জামান ডট এক্স ওয়াই জেড, এটা আমার মূল ডোমেন, তার আগেই সাব ডোমেনটা আসছে, আসার পরে এই যে আমার নেক্সজেসটা ডিপ্লয় হলো। তারপরে বুঝতে পেরেছেন কীভাবে নেক্সজেস অ্যাপ আপনার মূল ডোমেনে অথবা সাব ডোমেনে ডিপ্লয় করবেন। আশা করি আপনাদের এটা ভালো লেগেছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টিউটোরিয়াল দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই ভালো থাকবেন।